हेलो गाइस, दिस इज अर्पिता फ्रॉम बीटीएस आर्मी के टू सिस्टर्स। तो তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো যে এটা একটা আর্ট ব্লগ, আর থাম্বনেল দেখেও বুঝে গেছো যে এই আর্টটা কাকে নিয়ে। হ্যাঁ, ইয়ং গিট মিলিটারি সার্ভিস থিমড আর্ট এটা। যখনই বিটিএস এর কোনো মেম্বারের জন্য আমার মিলিটারি থিমড আর্ট করতে হয়, তখন আমি খুব ইমোশনাল থাকি। এটাই হয়তো স্বাভাবিক, কারণ 2 বছরের জন্য তাকে আমরা অনেক বেশি মিস করবো, সেটা আমরা জানি। তো আমি সকাল সকাল 1 কাপ চা নিয়ে বসে পড়লাম আর্ট করতে। আজকের ওয়েদারটাও অনেক বেশি গ্লুমি হয়ে আছে, কেমন যেন মেঘ মেঘ। তো প্রথমে আমি হিগাম গানটা দিয়ে শুরু করলাম আর্টটা আমার, যাতে একটা সুগা সুগা ভাইব থাকে। কিন্তু সত্যি সুগাকে আমি অনেক বেশি মিস করবো, তার কনসার্ট মিস করব। তার যে হঠাৎ হঠাৎ চুপ হয়ে যাওয়া, যেন মনে হয় নেট চলে গেছে লাইভে এসে, সেটা অনেক বেশি মিস করব। তাই স্মাইল অনেক বেশি মিস করব। সব মেম্বাররা যখন ইয়ংকে অনেক বেশি জ্বালাতন করতো, সে একটা ফানি একটা মুখ বানাতো, সেটা অনেক বেশি মিস করব। সুচিকটা অনেক বেশি মিস করব। সুচিকটার প্রত্যেকটা এপিসোড আমার অনেক বেশি প্রিয়, আর হোস্টটাকে তো সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেদিন বিটিএস মেম্বাররা আসতো, সেদিন তো কথাই নাই, সেটা তো বেস্ট। এদিকে আমার আর্ট করতে করতে টিভিতে চলছে স্টিল লাইফ। তাছাড়াও ইয়ংকির অনেক ছোট ছোট হ্যাবিট আছে, অনেক কিউট কিউট হ্যাবিট, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে ইয়ংকির সাথে আর্মিদের, সেটা আমি অনেক বেশি মিস করব। আর শুধু আমি না, সব আর্মিরাই মিস করবে। এদিকে আর্ট করতে করতে আমি বাইরে এসে দেখি অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তারপর আমি এসে আবার আমার আর্টটা কন্টিনিউ করলাম। আর ইয়ংগির লাস্ট কনসাল্টের দিন যে ইয়ংগি কান্না করছিল, আমার অনেক বেশি খারাপ লাগছিল ইয়ংগি কান্না করতে দেখে। আর আমি সেটা আমার আর্টেও ফুটানোর চেষ্টা করছি। তো কথা বলতে বলতে আমরা আর্টের শেষ পর্যায়ে চলে আসছি। আমি কি কি ইউজ করেছি এখানে আমি বলে দিচ্ছি। আমি আর্ট পেপার ইউজ করেছি, আর রং হিসেবে ইউজ করেছি আমি অ্যাক্রিলিক পেন্ট। আর এখানে মার্কার দিয়ে আমার নামটা লিখছি। মাই পেন্টিং ইজ কমপ্লিট। আই হোপ তোমাদের সবার কাছে আমার এই পেন্টিংটা অনেক বেশি পছন্দ হবে। আমি নিজে একে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর আমরা সবাই জানি ইয়ংকি অনেক বেশি স্ট্রং, ইয়ংকি সবকিছু সামলে নেবে। অল দ্য বেস্ট ইয়ংকি ফর ইউর মিলিটারি সার্ভিস, উই উইশ ইউ অল দ্য বেস্ট। আমি কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করছি, অ্যান্ড আই হোপ ইউ লাভ দ্য ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।